আসসালামু আলাইকুম ইব্রাহিম, দিস ইজ শৌরভ ফ্রম শৌরভ চল। মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত কিন্তু বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কোনো ফ্লাইট শিডিউল দেয়নি। তো আজ থেকে অর্থাৎ 2 নভেম্বর 2021 থেকে কিন্তু মালয়েশিয়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে। আর আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কারা মালয়েশিয়াতে যেতে পারবে, কী নিয়মকানুন মেনে যেতে হবে, মালয়েশিয়া থেকে যারা আসতে চান কীভাবে আসবেন, কী নিয়মকানুন মেনে আসবেন, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে সেটা কী কী বারে কয়টার সময় এই ফ্লাইটগুলো শিডিউল তারা ঘোষণা করেছে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে আসি যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ঘোষণা করছে সেটার বিষয়ে। বিমান জানিয়েছে আজ থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 কুয়ালালামপুরের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে, এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয় সময় রাত 2:30 ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে। আর এছাড়াও কিন্তু তারা বলছে যে গত 7 মে থেকে বাংলাদেশ বিমান কিন্তু কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করেছিল, কারণ বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন মালয়েশিয়াতে নিষিদ্ধ ছিল সে কারণে। তো এখন আসি যে যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবেন তাদেরকে কী নিয়মকানুন মেনে বাংলাদেশে আসতে হবে। যাদের ভিসা আছে অর্থাৎ যারা বৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছিলেন তারা খুব ইজিলি বাংলাদেশে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফ্লাইটের টিকিট কনফার্ম করে চলে আসতে পারছেন। আর যারা অবৈধভাবে ছিলেন তাদেরকে কিন্তু এখন থেকে স্পেশাল যে পাস অথবা স্পেশাল ট্রাভেল পাস সেটার প্রয়োজন নেই। আপনারা যারা অবৈধ ছিলেন তারা সরাসরি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, এসে এখানে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে মালয়েশিয়া সরকারকে। জরিমানা দিয়ে আপনার ফ্লাইটের যে টিকিটটা কনফার্ম ছিল সেই টিকিটটা দেখিয়ে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটে সেটাতে আপনারা চলে আসতে পারছেন। আর যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে মালয়েশিয়াতে যেতে চান, আপনারা জানেন যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের যাওয়ার নিয়মকানুনও বেশ কয়েকটি জটিল ঘোষণা করা হয়েছে, এবং বাংলাদেশ থেকে এই মুহূর্তে মালয়েশিয়াতে ওয়ার্কাররা যেতে পারবে। তবে যাদের ভিসার মেয়াদটা এখনও আছে তারা খুব ইজিলি, ভিসার মেয়াদ যাদের আছে তারা খুব ইজিলি যেতে পারবে। সেক্ষেত্রে তাদের বিমানের টিকিট কনফার্ম করতে হবে এবং বাংলাদেশে করোনা টিকার পুনঃ ডোজ দিতে হবে। দেওয়ার পরে মালয়েশিয়া যাত্রার পূর্বের 72 ঘন্টার ভিতরে করোনা টেস্ট করতে হবে, রিপোর্ট নেগেটিভ থাকতে হবে, এবং মালয়েশিয়াতে গিয়ে আপনাকে 7 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাহলেই আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে তাদের যাওয়াটা একটু জটিল, তারা তাদের বসের সাথে কথা বলবে, সেখান থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনে আবেদন করবে, ট্রাভেল পাস নিতে হবে সেখান থেকে, তারপর বাংলাদেশে সেটা সাবমিট করবে, তারপরে আপনাকে বাংলাদেশ থেকে যেতে হবে। তো আপনারা যারা যাদের ভিসার মেয়াদ নেই তাদের ক্ষেত্রেও সেম, করোনা টিকার পুনঃ ডোজ গ্রহণ করতে হবে, করোনা টেস্ট করতে হবে যাত্রার পূর্বের 72 ঘন্টার ভিতরে, তারপরে মালয়েশিয়াতে গিয়ে 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাহলেই আপনার মালয়েশিয়াতে কাজের ভিসাতে যাদের পূর্বে ছিলেন তারা যেতে পারবেন। তো এই ছোট্ট আপডেটটি দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করেছিলাম। আশা করি যারা মালয়েশিয়া প্রবাসী হিসেবে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন বন্ধুদের মাঝে, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানে আমি জানাচ্ছি, সবাই সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।